हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय यूट्यूब चैनल जिडुस ब्लॉग। आको एटा नतुन भिडिओ लै आपनालोक सकलोके स्वागतम जनाइछो। आजि आरो भिडिओटो आरम्भ करिछो एटा बेलेक ठाइर परा आरो देखुवाइ आछो आपनालोक ठाइटु एटु साउक चम्पा नदी एटु जिरे एटु नीला रंगर पानी देखा पाइछे आरो एपिनि दि आहि आछे आमार टुनिया नदीर पानी आरो एपिनि दि एटु लक लागिछे आरो हेटु होइछे भारतर मेपर दरे एकदम एकुरेट भारतर मेपर दरे होइ गइछे आपनालोके साउक। तो भिडिओटो आजि इयारे परा आरम्भ करिछो आरो आजि गइ आछो आमि गोवालपारा लै आरो गोवालपारार होइ আমি যাম অসম আৰু মেঘালয় বৰ্ডাৰ। তো তালৈকে যাম, কেনেকুৱা হয় কি হয় আপোনালোকে আজি ভিডিঅ'টোত সম্পূৰ্ণ দেখা পাব মজাকে। তো ভিডিঅ'টো আৰম্ভ কৰোঁ বলক। এই আগত আছে আমাৰ নৰোত্তম ভাই। অ ভাই, হাই, ফটোশ্বুট মজা। তো আহি আহি আমি পালোঁ চকীখোপা, হয় না? চকীখোপা আহি পালোঁ আৰু ইয়াতে চাওক না কি ধুনীয়া পৰিৱেশ। চাওক গছ গছনি ইমান ডাঙৰ ডাঙৰ গছ চাওক। আৰু লগতে ভাই এইটো কি আছে মোক কচোন, কি বস্তু মানে মই ভালকৈ বুজা নাই। মানে এইটো হৈছে অশোক কাগজ কল। অশোক কাগজ কল, কাগজ কলটো গম পোৱা? অঁ গম পাওঁ। মানে য'ত আমি লিখা কাগজবিলাক, হ্যাঁ হ্যাঁ, এইটো বহুত দিনৰ পৰা বন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ইয়াতে এটা বস্তু হ'ব যায় আছে, হ্যাঁ, সেইটো কথা কয় লজিষ্টিক হাব। আচ্ছা, মানে মাল্টি লজিস্টিক হাব, ইন্টারন্যাশনাল টাকো ইন্টারন্যাশনাল। আচ্ছা, খুব ডাঙর হব, মানে কব লাগিলে আমি আমার ভাবার উপরত হয়। হ্যাঁ, এনেকুয়া ডাঙর বস্তু হবলে গই আছে এখানে। সব কি ধুনিয়া পরিবর্তন। আর এরিয়া তো বহুত ডাঙর না, একদম হিসালে ব্রহ্মপুত্র পার পারায়। সব কিমান ডাঙর হব পারে তেনে আপনার অনুমান করক এটা। আর এটু একদম বহুত পুরনো, এবিলাক ভাঙি সিঙি একদম হে হে হই প্রায় 10-15 বছর বেশি হল নাকি? বহুত বছর হইছে, হয় হয় হয়, মানে বহুত ভাল লাগিছে আর জায়গাটো। তোতে পরিবেশখিনি ইমান ধুনিয়া না? ওকে, এতিয়া আহি পালো আমি জগীখোপা। জগীখোপাটো পাইছোঁ আৰু এতিয়া আমি পাম নরনারায়ণ সেতু। চাওক এতিয়া আমাৰ নৰোত্তম ভাইয়া গাড়ী চলাব। আৰু আহি 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 আমি পালোঁ ইয়াৰ গেট এখনত, আৰু গেটখনত লিখা আছে বাগমাৰা ডামৰা আৰু ডাইনাডুবি। আৰু ইয়াৰে পৰা আমি কমচে কম 7 কিলোমিটাৰৰ ভিতৰত আহি পাম অসম মেঘালয় বৰ্ডাৰ। তো লেটছ বলা। তো আমি অলপ আগত পাম আৰু মেঘালয় আৰু অসমৰ বৰ্ডাৰ, আৰু তাতে গৈছোঁ। আৰু ইয়াতে অহাৰ লগে লগে অলপ ঠাণ্ডা ঠাণ্ডা মানে ফিলিং হৈছে আৰু, একদম বেলেগ ফিলিং। আধাৰ পৰা গৰম আৰু আধাৰ পৰা একদম ঠাণ্ডা, মানে অলপ অলপ ফিলিং হৈছে। আৰু বাকী গৈ আছোঁ এতিয়া। আৰু অলপ আগত ক'লোঁ আপোনালোকক যে মেঘালয় আৰু অসমৰ বৰ্ডাৰত আহি আছোঁ, আৰু এয়া আহি আহি আহিয়ে পালোঁ। আৰু এইখিনি আছোঁ বৰ্তমান মই এতিয়া অসমত, আৰু অলপ পিছতে পাম এতিয়া মেঘালয়। আৰু এইপিনে দি আছে আমাৰ মেঘালয়। তো কি কবি ভাই, ভাল লাগে না? কিবা অসম মেঘালয় কিবা বেলেগ নহয়, একদম আমি ফিলে নহয়, কিছু ফিলে নহয়, একো ফিলে নহয়, মানে মানে সব একে, গমেই নাপাব যে ইফালে মেঘালয় আর ইফালে অসম। কত যাবো বাগরাগুটি বাজার? কত বাজার? এই বাখারগুটি, বাখারগুটি, হ্যাঁ, এটা অসমত পড়ে না? মানে অসমীয়া অলপ অলপ বুজি পায় আৰু লগতে হিন্দী অলপ চলপ সিমান ভালকৈ বুজি নাপায় মানে। তো কি বা জানে ভাষা, ভালকৈ নাজানে কি বা ভাষা? কারো ভাষা না? আচ্ছা আচ্ছা আচ্ছা, গারো ভালকৈ জানে। নমস্কার কি কয়? কারো নমস্কার কি কয়? নমস্কার, এইবিলাক লৈ আহিছে কলডিল। এতিয়া আমাৰ পিনে বেচিব যাব মেঘালয়ৰ। মেঘালয়ৰ একো ডিফাৰেণ্ট নাই, একদম চেম আমাৰ দৰে, কোনো ডিফাৰেণ্ট নাই, খালি অলপ ডাঙৰ ডাঙৰ আছে এইবিলাক। মেঘালয়ৰ কলডিলক দিলোঁ টাটা বাই বাই, লগতে খুৰাকো দিলোঁ টাটা বাই বাই। আৰু এতিয়া আমি যাম মেঘালয়ৰ ভিতৰলৈ। তো বলক বলক। আৰু এয়া মোৰ পিছফালে দেখাই পাইছে মেঘালয় লিখা আছে ৱেলকাম টু মেঘালয়া। আৰু এতিয়া আমি মেঘালয়ৰ অলপ অলপ অলপমান ভিতৰলৈ যাম, আৰু ভিতৰলৈ গৈ কিনে একদম ঘূৰি যাই কিনে আৰু আহিমে এইপিনে অসম আৰু এইপিনে মেঘালয়। আৰু এতিয়া মেঘালয়ৰ সেইপিনে যাম মটৰ ব্লগিং কৰিব। মেঘালয়ত মটৰ ব্লগিং কৰিব আহিছোঁ, কেনেকুৱা মজা! ইয়াতে গাড়ীবিলাকত ML লিখা আছে, মানে মেঘালয়া। ভাই কিবা বুজি পাইছে না? অসমীয়া বুজি পায় না? আচ্ছা আচ্ছা, কিছুমানে ইয়াতে অসমীয়া বুজি পায় আৰু কিছুমানে নাপায়। এই অলপ আগতে লগ পোৱা খুৰাজন কিন্তু কলৰ ডিল লৈ আহিছিল, অলপ অলপ পায়। আৰু এয়া ৱেলকাম টু মেঘালয়া। ইমান দিনে অসমত মটৰ ব্লগিং কৰি আছিলোঁ, এতিয়া মেঘালয়ত কৰিলোঁ মটৰ ব্লগ।
মজাই বেলে আর বাকি ধুনিয়া পরিবেশ আমি 1 কিলোমিটার মান মেঘালয় যাই আছি কিলোমিটার মান যাই হও তো সব মেঘালয়ের পরিবেশ আপনা লোকক ভিডিও দি আছো তো এই ইয়ালে আহিলু আর ইয়ারে পরা আইতিয়া আমি আকো রিটার্ন খরলৈ যাম এটা খুরিম নেকি এটা খুরিছো বারো তব গাড়িছা তো পিছত গাড়িছা মানে আমার যিখিনি ইয়ারে আছে অসম মেঘালয় অসরর এখিনি মানে কিছু মানে অসমীয়া অসমীয়া অলপ অলপ বুঝি পায় কিন্তু যিখিনি ভিতরের একদম সেইখিনি ভালকে কি জানে অসমীয়া না জানিব আচ্ছা মেঘালয়ত মেইনলি গাঢ় ভাষা চলে না আর আমি পুটুককে গই কেনে আর পুটুককে ওলাই আহিলু কোনেও গম নপাকে থ্যাংক ইউ মেঘালয়া সচাকে নতুন ভাই বহুতে ভাল লাগিল সচাকে মানে অনুভবে নহয় যে আমার কই মানে বেলেগ কিবা একটা মানে ঠাই সেইখিনি আছিল মোর ভিডিওটো যদি ভিডিওটো চাই ভাল পালে তেনেহলে লাইক করক কমেন্ট করক লগতে চ্যানেলটো সাবস্ক্রাইব করিবলে নাপাহরিব আর লগতে জিটু ভাইক সাপোর্ট করক হয় হয় সাপোর্ট করক